পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বাজেপ্রতাপপুর এলাকায় একটি নিকাশী নালায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সোমবার সকালে। জানা যায়, নিহত রঞ্জন সিং বাজেপ্রতাপপুর শিবশক্তি রাইস মিল এলাকার বাসিন্দা ছিলেন। তিনি একটি লৌহ কারখানায় কাজ করতেন। নিহতের ভাই সন্দীপ সিং জানান, তার দাদা মাঝে মধ্যে মদ্যপান করে রাতে ঘুরে বেড়াতেন। এদিন তারা সকালে বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এমনি রাতে ঘুরে বেড়াতো ডিং ডিং করে ওই অবস্থায়। এবার আমরা ভোরবেলায় জানতে পারলাম এইটুকুই যে নালীতে পড়েছিল। নালীতে কেমন ভাবে পড়েছিল ও তো আমরাও তো দেখিনি। আমরা গিয়ে দেখছি রাস্তা শুয়ে আছে, তখন মাঝে মধ্যে করতো। কি মনে হচ্ছে যে ড্রিঙ্ক করেই হয়েছে? দেখা যাক, এখন তো পুলিশে নিয়ে গেছে, আমাদের রিপোর্ট না পেলে কি করব? না 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 না, ওসব কিছু না। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।